মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী করোনায় আক্রান্ত হয়েছে। তিনি 18তম বিসিএস এ পুলিশ কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগদান করেন। জানা গেছে, বেশ কিছুদিন আগে আরএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। গত বৃহস্পতিবার করোনা পজিটিভ হওয়ায় রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে তাকে রেফার করে হাসপাতালের চিকিৎসক। শুক্রবার মজিদ আলীকে রাজশাহী থেকে ঢাকা নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হয়ে চিকিৎসা নেবেন। রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল সূত্রে এইসব তথ্য জানা গেছে। তার সুস্থতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যাচমেট পুলিশ কর্মকর্তারা দোয়া চেয়েছেন। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।